আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। হযরত ইউসুফ আলাইহিস সালামকে কেন তার ভাইরা কূপের মধ্যে ফেলে দিয়েছিল? আর তখন ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম এসে ইউসুফ আলাইহিস সালামকে কি কথা বলেছিল? বিস্তারিত ঘটনাটি জানতে আমাদের সাথেই থাকুন। হযরত ইউসুফ আলাইহিস সালাম হযরত ইয়াকুব আলাইহিস সালামের ১১তম পুত্র। হযরত ইয়াকুব আলাইহিস সালামের জন্মভূমির নাম খেনান, যা বর্তমানে ফিলিস্তিনের একটি অংশ। পরবর্তীতে এই অঞ্চল হেব্রন এবং কুলেন নামে পরিচিত পায়। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার সব সন্তানদের মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে একটু বেশি স্নেহ করতেন। মূলত নজরকাড়া সৌন্দর্যের অধিকারী হওয়ায় তিনি সবার নিকট প্রিয় পাত্র ছিলেন। কিন্তু এই বিষয়টি নিয়ে হিংসা করত তার বাকি ভাইয়েরা। তাছাড়াও সব ভাই হওয়ার দরুন তাকে তারা সহ্য করতে পারত না। এজন্য সবাই মিলে ঘৃণা চক্রান্ত করে ইউসুফ আলাইহিস সালামকে সবার থেকে দূরে সরানোর জন্য তাদের মনে প্রতিহিংসার আগুন এতটাই তীব্র ছিল যে তারা শিশু ইউসুফ আলাইহিস সালামকে হত্যার ষড়যন্ত্র করে। তারা কৌশলে জঙ্গল নিয়ে তাকে হত্যার পরিকল্পনা করে। একদিন হযরত ইউসুফ আলাইহিস সালামের ১১ জন বিমাতা ভাই তাদের পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালামের নিকট আর্জি জানায়। তারা সবাই ইউসুফ আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে পাশের জঙ্গলে আনন্দ ভ্রমণে বের হবে। তারা তাদের পিতাকে প্রতিশ্রুতি দেয় তারা শিশু ইউসুফ আলাইহিস সালামকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করবে এবং তার খেয়াল রাখবে যেন কোনো ধরনের বিপদ না ঘটে। কিন্তু হযরত ইয়াকুব আলাইহিস সালাম চাইছিলেন না তাদের সাথে ইউসুফ আলাইহিস সালামকে দিতে, কারণ সে তার অন্যান্য পুত্রদের হিংসাত্মক মনোভাব সম্পর্কে অবগত ছিলেন। তাই তিনি রাজি হতে চাচ্ছেন না। সে তার পুত্রদের বললেন, ইউসুফ একটা ছোট বাচ্চা, আর যদি তোমরা অসতর্কতা হয়ে পড়ো তাহলে ইউসুফ বাঘের কবলে পড়তে পারে। কিন্তু তার ভাইয়েরা বলল, আমরা এতজন ভাই থাকতে তার কোনো বিপদ হতে পারে না, আমরা তাকে সর্বদা রক্ষা করব। আর ইউসুফ আলাইহিস সালাম সকলের সাথে ভ্রমণ করতে পারলে অনেক খুশি হবে। কোরআনে উল্লেখ আছে কেনান অঞ্চলে সে সময় বাঘের প্রাদুর্ভাব ছিল। সূরা ইউসুফ আয়াত নম্বর ১২-১৪। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত ইয়াকুব আলাইহিস সালাম এক রাতে স্বপ্ন দেখেছিলেন যে তিনি পাহাড়ের উপরে আছেন। নিচে পাহাড়ের পাদদেশে ইউসুফ আলাইহিস সালাম খেলা করছে। হঠাৎ ১০টি বাঘ এসে তাকে ঘেরাও করে ফেলে এবং আক্রমণ করতে উদ্যত হয়। কিন্তু তাদের ভিতর একটি বাঘ এসে তাকে মুক্ত করে দেয় আর ইউসুফ আলাইহিস সালাম গুহার ভিতরে লুকিয়ে পড়ে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে উক্ত স্বপ্নের বাক্য অনুযায়ী ইয়াকুব আলাইহিস সালাম তার দশ পুত্রকে ১০টি বাঘ হিসেবে চিহ্নিত করেছে, কিন্তু তাদের কাছে তা কেবল উদাহরণ হিসেবে প্রকাশ করেন যাতে তারা বুঝতে না পারে। ছেলেদের অনেক বলার পরেই ইয়াকুব আলাইহিস সালাম রাজি হলেন ইউসুফ আলাইহিস সালামকে তাদের সঙ্গে প্রেরণ করতে। কিন্তু তার আগে তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়ে নিলেন যেন তারা সঠিকভাবে ইউসুফ আলাইহিস সালামের রক্ষণাবেক্ষণ করেন এবং তাকে কোনো প্রকার কষ্ট না দেন। জ্যেষ্ঠ পুত্র তার কাছে ইউসুফ আলাইহিস সালামকেই সমর্থন করে, বললেন, তুমি ওর খাওয়া দাওয়া এবং অন্যান্য সকল বিষয়ে খেয়াল রাখবে। এরপর তারা সবাই ইয়াকুব আলাইহিস সালাম থেকে বিদায় নিয়ে ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। তাদের সবার মনের মধ্যে শুধু একটাই জিনিস ঘুরছিল, কিভাবে তারা ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করবে। বাড়ি থেকে তারা ইউসুফ আলাইহিস সালামকে কাঁধে নিয়ে রওনা হলো। যতদূর তাদের পিতার চোখ যায়, চোখের আড়াল হওয়ার পরপরই তারা ইউসুফ আলাইহিস সালামকে আদেশ করে হেঁটে পথ অতিক্রম করতে। ছোট্ট ইউসুফ আলাইহিস সালাম এতে যেন ভীষণ খুশি ছিল। তারা জঙ্গলে অতিক্রম করে কেনান থেকে প্রায় ২০ কিলোমিটার দূরেই পশুচারণ ভূমির দিকে যেতে থাকল। তখন হযরত ইউসুফ আলাইহিস সালামের বয়স ১২ বছর। বড় ভাইদের সঙ্গে তাল মিলিয়ে হাঁটার সক্ষমতা ছিল না, তিনি ক্লান্তি বোধ করছিলেন। তবুও মনের আনন্দে দৌড়ে দৌড়ে ভাইদের সঙ্গে যাচ্ছিলেন। প্রতিমধ্যেই ইউসুফের ভাইয়েরা পরিকল্পনা করছিল কিভাবে তারা তাকে হত্যা করবে। কেউ কেউ প্রস্তাব করলো তাকে বিদেশে বিক্রি করে দিতে এবং কেউ কেউ কুফে নিক্ষেপ করার কথা বলল। এভাবে পরিকল্পনা করতে করতেই তারা তাদের নির্দিষ্ট ভূমিতে পৌঁছে গেল। সেখানে পৌঁছে ইউসুফ আলাইহিস সালাম খুব আনন্দিত হলেন, কারণ এর আগে তিনি এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য অবলোকন করেননি। সে খেলাধুলায় মেতে উঠল। কিন্তু হঠাৎ এক ভাই এসে তাকে অনেক মারতে লাগলো। এরপর আর দুই ভাই এসে তার ওপর অমানবিক নির্যাতন করা শুরু করলো। তাকে মাটিতে ফেলে দিয়ে একের পর এক লাথি মারতে লাগলো। তার শরীর ক্ষতবিক্ষত হয়ে গেল। হযরত ইউসুফ আলাইহিস সালাম অত্যন্ত কঠিন স্বরে বললেন, তোমরা আমাকে এভাবে মারছো কেন? আমি তো কোনো অন্যায় করিনি। তোমরা পিতার নিকট ওয়াদাবদ্ধ, আমাকে সর্বোচ্চ নিরাপত্তা দিবে, অথচ তোমরা নির্যাতন চালাচ্ছ, এটা কি ওয়াদাভঙ্গ হচ্ছে না? আল্লাহর কাছে তোমাদের অবশ্যই জবাব দিতে হবে। তোমরা দয়া করে আমাকে আঘাত করো না, আমি সহ্য করতে পারছি না, আমার ভীষণ কষ্ট হচ্ছে। কিন্তু তারা তার কান্না আর্তনাদ যেন ভাইদের কানে পৌঁছালই না, তারা বেদম প্রহার করতে লাগলেন।
এই দৃশ্য অন্যান্য ভাইরা যেন তৃপ্তি নিয়ে দেখছিল, তারা কেউ তাকে বাঁচানোর প্রকাশ করল না। এমন সময় ইয়াহুদা এসে তাদের বাধা প্রদান করলেন এবং বললেন, কি করছো তোমরা? এভাবে ও মারা যাবে, মানুষ হত্যার আরও পেশে পড়বে তোমাদের উপর। এর থেকে তোমরা বরং ওকে একটি কূপে নিক্ষেপ করে এতে হত্যার অভিযোগ থেকে আমরা মুক্ত হব এবং পিতার নিকট হতে দূরে সরিয়ে দিতে পারব। পরবর্তীতে এই কাজের জন্য আমরা আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করব এবং তওবা করে নেব। সবাই ইয়াহুদের সঙ্গে একমত হল। তারা ইউসুফ আলাইহিস সালামকে একটি গভীর কূপের নিকটে নিয়ে গেল। এরপর তার হাত পা বেঁধে একটি বালতিতে বসিয়ে দিল। বালতি গভীর কূপে নামানো শুরু করল। ইউসুফ আলাইহিস সালাম চিৎকার করে ভাইদের নিকট প্রাণ ভিক্ষা চাইছিল। তাদের বারবার ন্যায় অন্যায়ের কথা স্মরণ করিয়ে দিতে লাগল, পিতার প্রতি দীক্ষার কথা মনে করিয়ে দিল, কিন্তু তারা তার কথা আর্থনাত কোনো ভাই কর্ণপাত করল না। ইয়াহুদ ধীরে ধীরে বালতির রশি নিচে ফেলছিল, কিন্তু আরেক ভাই এসে তার হাত থেকে রশি নিয়ে আচমকা কেটে দেয়, যেন বালতি নিচে পড়ার সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালামের মৃত্যু হয়। হযরত ইউসুফ আলাইহিস সালামকে এই অবস্থায় কূপে নিক্ষেপ করে তার ভাইয়েরা ফিরে গেল। এমন সময় আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে রক্ষা করার জন্য হযরত জিব্রাইল আলাইহিস সালামকে প্রেরণ করলেন। তিনি এসে হযরত ইউসুফ আলাইহিস সালামকে পাঠিয়ে দেন। তিনি তৎক্ষণাৎ রশি ধরে নিয়ে ইউসুফ আলাইহিস সালামকে একটি পাথরের উপর বসিয়ে দেন এবং তাকে বেহেস্তের পোশাক পরিয়ে দেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া আদায় করে এসে এই অন্ধকার কূপে বসে আল্লাহকে স্মরণ করতে শুরু করে। যখন তার বৃদ্ধ পিতার কথা মনে পড়ে, সে কান্নায় ভেঙে পড়ে। নিশ্চয় তার পিতা তাকে না পেয়েই হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন, তাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছেন। তাকে ক্রন্দন অবস্থায় দেখে হযরত জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ হতে তাকে সান্ত্বনা পৌঁছে দিলেন। তাকে বললেন, হে ইউসুফ, তুমি ভয় পেও না, একদিন নিশ্চয় তুমি তোমার অত্যাচারে নিষ্ঠুর ভাইদের উপর বিজয়ী হবে। সেদিন তোমার থাকবে আনন্দিত উজ্জ্বল প্রতন, আর ওদের থাকবে মৌলিক যাতনা, কষ্ট, বেদনা, কিন্তু ওরা এক অপর আদৌ জানে না। আর সেই দিন বেশি দূরে নয় যেদিন ওরা থাকবে তোমার অধীনে এবং তুমি থাকবে ওদের মনে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, সেখানে একদল কাফেলা আসলো। তারা তাদের পানি সংগ্রহকারীকে পাঠালো, সে তার পানির বালতিটি নামিয়ে দিল। সে বলল, কি খুশির খবর, এই যে দেখছি এক বালক। তারা তাকে প্রণতব্য জ্ঞানেই লুকিয়ে দিল, আর তারা যা করছিল সে সম্পর্কে আল্লাহ খুবই সন্তুষ্ট। সূরা ইউসুফ আয়াত নম্বর 19। তাফসির মতে সিরাত থেকে মিশরগামী এক কাফেলার দল ওই কূপের পাশ দিয়ে যাচ্ছিল পানি সংগ্রহের জন্য। মালিক ইবনে তৌফুর নামের এক ব্যক্তি বালতি নামিয়ে দেয়। তখন বালতির ভিতর সুদর্শন বালক ইউসুফ আলাইহিস সালাম উঠে আসে। তা দেখে মালিক উচ্ছ্বসিত হয়ে ওঠেন, কারণ সে সময় মানুষদের দাস হিসেবে ক্রয় বিক্রয়ের প্রচলন ছিল। তাই সে তাকে নিজের সঙ্গে লুকিয়ে মিশরে নিয়ে যায়। দাস দাসীর ক্রয় বিক্রয়ের হাটে সুদর্শন ইউসুফ আলাইহিস সালামের আগমনে সাড়া ফেলে দেয়। অত্যাধিক সুদর্শন হওয়ার দরুন তার মূল্য ক্রমে বৃদ্ধি পেতে থাকে। অতপর তার ওজন পরিমাণ স্বর্ণ, মেঘ, নাবি এবং রেশমি বস্ত্রের বিনিময়ে তাকে কিনে নেন। সে সময়ে মিশরের রাজসভার অর্থ ও খাদ্য মন্ত্রিসভার একজন সদস্যকে আজিজেমির বলা হয়। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।